হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তাই শুরুতে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এভাবে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাই আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজ 23শে মার্চ, আমাদের সকলের জীবনে একটি খুব স্মরণীয় দিন, মনে রাখার দিন, যেহেতু আমরা সকলেই ভারতবাসী। আজ শহীদ দিবস 23শে মার্চ। আজকের দিনে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, সে কথা আমাদের ভুলবার নয়। তা আজকের দিনে তাদের নিয়ে এবং শহীদ দিবস নিয়ে কিছু কথা বলার জন্যই তোমাদের সামনে এসেছি এবং এই ব্লগটা বলতে পারো যতটুকু জানি সেটাই তোমাদের সামনে শেয়ার করবো আজকে। ঠিক আছে, দেখতে থাকো। আজকে তাদের কথা স্মরণ করছি এবং তাদেরকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এভাবে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে 23শে মার্চ শহীদ দিবসে তোমাদের সামনে কিছু বলবো, যতটুকু জানি, যতটুকু আয়ত্ত করতে পেরেছি ছোট থেকে সবার কাছ থেকে শুনে শুনে, সেটাই তোমাদের সামনে আজকে বলবো। ঠিক আছে, শুরু করছি। দেখো, নিজের দেশকে ভালোবেসে এবং দেশের জন্য যে সমস্ত মুক্তিযোদ্ধারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলো ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব। এই তিন স্বাধীনতা সংগ্রামীর নাম ভারতের ইতিহাসে চিরকাল জ্বলজ্বল করে চলবে। এইভাবে 1931 সালে 23শে মার্চ, অর্থাৎ আজকের দিনে, তিন সাহসী বীর যোদ্ধা তাদের মাতৃভূমি ভারতের জন্য প্রাণ দিয়েছিলেন, নিজেদের প্রাণ উজাড় করে দিয়েছিলেন। তাদের এই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের মৃত্যুবার্ষিকীতে ভারত জুড়ে শহীদ দিবস পালন করা হয় সারা ভারতব্যাপী। আমাদের দেশে 23 জানুয়ারিও শহীদ দিবস পালন করা হয় আমাদের ভারতবর্ষে, কারণ ওই দিন মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। আর আজকেও শহীদ দিবস 23শে মার্চ, একজন বীর যোদ্ধা ভগৎ সিং আজকের দিনে প্রাণ দিয়েছিলেন। ভারত স্বাধীনের পিছনে তাদের কত অবদান সত্যি অনস্বীকার্য, বলে শেষ করে যাবে না, তবুও অল্প বিস্তর বলার চেষ্টা করছি খুব সংক্ষিপ্ত আকারে। ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে হত্যার দায়ে ব্রিটিশ সরকার ভগৎ সিং, শিবরাম, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দিয়েছিল 1931 সালের 23শে মার্চ। সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদকারীরা উপর ক্ষুব্ধ হয়ে পুলিশ সুপার জেমস স্কট বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করার নির্দেশ দেন। এই লাঠিচার্জে ব্রিটিশ মুক্তিযোদ্ধা লাল লাজপত রায় গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসা থাকা সত্ত্বেও তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি এবং 1928 সালে 17ই নভেম্বর তিনি মারা যান। এরপর ভগৎ সিং প্রতিজ্ঞা করেন তিনি লাল লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেবেন, দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় সংকল্প গ্রহণ করেন যে তার মৃত্যুর প্রতিশোধ তিনি নেবেন। জন স্যান্ডার্সকে গুলি করার পরে ভগৎ সিং ও তার সহযোগীরা কেন্দ্রীয় বিধানসভায় বোমা বিস্ফোরণ করে পালিয়ে যান। সেখান থেকে ব্রিটিশ কর্মকর্তারা তাদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান চালানো শুরু করেন বিভিন্ন জায়গায়। ভগৎ সিং এবং তার সহযোগীদের গ্রেপ্তার সম্পর্কিত আরো অনেক তথ্য রয়েছে আমরা জানতে পারি, যেমন কয়েকটা তথ্য সংগ্রহ করতে পেরেছি, সেটাই তোমাদের সামনে আয়ত্ত বলছি। দেখো, 1928 সালে 17ই ডিসেম্বর জন স্যান্ডার্স যখন লাহোরে জেল পুলিশ সদর দপ্তর ছেড়ে নিজেদের বাড়ি যাচ্ছিলেন তখন তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল। স্যান্ডার্সকে প্রথম গুলি করেছিলেন রাজগুরু, তার মুখে মুখোশ পরা ছিল তাই চিনতে পারেননি। তারপরে ভগৎ সিং বেশ কয়েকবার গুলি চালিয়েছিলেন স্যান্ডার্সকে হত্যা করার জন্য। এরপর ভগৎ সিং ও তার সহযোগীরা পালানোর সময় এক ভারতীয় পুলিশ কনস্টেবলের তাদের ধাওয়া করেছিলেন। এক ভারতীয় পুলিশ কনস্টেবল তাদের পেছনে ছুটতে থাকেন, কিন্তু সেই সময় মুক্তিযোদ্ধা চন্দ্রশেখর আজাদ এই কনস্টেবলকে গুলি করেছিলেন। 1929 সালে এপ্রিল মাসে ভগৎ সিং ও তার সহযোগী পটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় বিধানসভায় 2টি বোমা নিক্ষেপ করেছিলেন। বিস্ফোরণের ফলে সভায় কয়েকজন সদস্য আহত হন। ভগৎ সিং এবার পটুকেশ্বর দত্ত পালাতে পারতেন, কিন্তু তাদের সেখান থেকে তাদের বিখ্যাত স্লোগান ইনকলাব জিন্দাবাদ উত্থাপিত হয়েছিল, উত্থাপিত করেছিলেন তিনি ইনকলাব জিন্দাবাদ, অসাধারণ স্লোগান। গ্রেপ্তারের পর ভগৎ সিং প্রচুর জনসমর্থন এবং সহানুভূতি অর্জন করেছিলেন সকল জনসাধারণের কাছ থেকে। বেশ কয়েক মাস ধরে তাকে বন্দি করে রাখা হয়েছিল, তাদের সহযোগীদেরও খুব অল্প সময় গ্রেপ্তার করা হয়েছিল, অল্প সময়ের মধ্যেই, এবং তাদের সকলকে সন্ন্যাস হত্যা করার বিচারে প্রেরণ করা হয়েছিল।
এরপর 1931 সালে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু এই 24শে মার্চ ভোরে ফাঁসি দেওয়ার কথা ছিল, কিন্তু বিশাল জনতার জমা সমাবেশের ভয়ে সরকার 1931 সালে 23শে মার্চ রাতে তাদের ফাঁসি ঘোষণা করে, তাদের ফাঁসি দেয়। ভগৎ সিং যখন ফাঁসি দেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 23 বছর। 23 বছরে তিনি তরুণ তাজা প্রাণ দেশের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি একটু দ্বিধা না করে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাই তিনি মারা গেলেও বহু প্রজন্মের কাছে তিনি চিরকাল বেঁচে থাকবেন, সাধারণ মানুষের হৃদয়ে, সকল ভারতবাসীর হৃদয়ে তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি এমন একজন বিখ্যাত মানুষ ছিলেন, খুব অল্প বয়সে তাদের মধ্যে কতটা দেশপ্রেমের চেতনা ছিল, কতটা স্বদেশপ্রেম ছিল, দেশকে তিনি কতটা ভালোবাসতেন আমরা হয়তো পারবো না এত ভালোবাসতে। 23 বছর বয়সে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন দেশের জন্য। আজ যে আমরা স্বাধীন ভারতে বাস করছি, এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জন্যই কিন্তু, যে তাদের কথা ভুলবার নয়, তাদের কথা আমাদের স্মরণে রাখতে হবে এবং ইতিহাসের পাতায় চিরকাল স্বর্ণাক্ষরে হয়ে থাকবে তাদের নাম। আজকের দিনে অবদানের কথা, আজকে সত্যি শহীদ দিবস, আজকের দিনটা সার্থক আমাদের সকলের জীবনে। বিভিন্ন জায়গায় আজকের দিনে বিভিন্ন অনুষ্ঠান পালিত হবে, তোমরা দেখতে হবে, এবং তোমরা হয়তো অনেক জায়গায় আজকের ভাষণ দিবে। আমার ক্ষুদ্র বক্তব্য কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং এর পরবর্তী ব্লকে আজকে যেহেতু ভগৎ সিং এর বিখ্যাত অবদান আজকের দিনে, তার নিয়ে একটা ছোট্ট ব্লগ করবো, বিশেষ করে ভগৎ সিং নিয়ে, তার শৈশব জীবন এবং তার জীবনের কয়েকটা কাহিনী তুলে ধরবো পরবর্তী ব্লগে, তোমরা দেখতে পাবে। আজকে এখন সকালের দিকে 10টা বাজছে, এই সময় ব্লগটা করছি, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। এভাবে আমি শহীদ দিবসে আজকে ওই 3 জন মহান স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধাঞ্জলি জানালাম। আজকে এই পর্যন্তই রাখলাম, সকলে খুব ভালো থাকবে, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষায় থাকবে, খুব শীঘ্রই আসবো, ঠিক আছে, রাখছি।